আমাকে মেরে দিছে আবার কন্টিনিউ চলে এসেছি। ওরে বাবা, প্রথমের থেকে আমার উপরে উঠাই দিয়েছে। এই বক্সের আশেপাশে থাকতে হবে। হ্যাঁ, এখানে কি আছে একটু দেখি, অনেক কিছু আছে। ওই এটার সাথে এটা মিলাও, এটার সাথে এটা মিলাও, আবার এটার সাথে এটা মিলাও, ঠিক আছে। এরপর আর কোনোটার সাথে মিল নাই, আবার রাইট বাটন ক্লিক করো, স্কিপ ক্লিক করো, ওকে। এ ভূতু সুখ হয়ে গেলি রে, আরে ভূত মামা আয় রে, এ ভূত কই গেলি, আয়। আলোর ভেতর খেলবো, আলোর ভেতর, অন্ধকারে যাবো না, আমি অন্ধকার ভয় পাই। আলোর ভিতর থাকতো, আলোর ভিতর আয়, দেখি তোদের কত সাহস আছে আগুনের সামনে। তোরা তো আগুন দেখলি ভয় পাইস, আমি জানি তোরা আগুনকে অনেক ভয় পাইস। তোরা শুধু অন্ধকারে গুতাগুতি করিস। এই অন্ধকার করে, এই কি এটা, এটা আবার কি? ও কুত্ত মামা, এই কুত্ত কুত্ত, এই কাউ বস না, কামড় দিস না ভাই। আমি তো তোরা আস্তে আস্তে মারতিস, আমি কি জোরে মারতিস? এই রে ভূত চলে এসেছে, কি একটা কাহিনী। আমি শুধু আসলি আমাকে কুত্তে কামড়ায়, ভূতে কামড়ায়, কত কিছু আমার কামড়ায়। তোমাদেরকে এরকম করে বন্ধুরা কমেন্ট করে জানায়ও, তোমাদের কি ভূতে কামড়ায়। এই যে লাল গরু চলে এসছে, দেখছো আলো দেখে চলে এসছে, পায়ের দ্বারে ওটা কি রে, একটু গোস্ত খেলে হয়তো লাইট বাড়ত। লাইট নাই আমার, তোমরা লাইট বাড়ানোর জন্য সবসময় ঘুরে বেড়াবা, অর্ধেক আস্তে আস্তে লাইট বেড়ে গেছে। এই আমার পিছে ছাড়বে না, এ কোনো দিন, এ লজ্জা সরম নাই, এ লজ্জা সরম হীন এই ভূত। আয়, তুই ছেলে না মেয়ে রে ভাই, দেখছো লজ্জা সরম নাই, আমাকে মেরে দিল, কত বড় দুষ্টু।